দেখতে দেখতে আমাদের মাঝে চলে আসলো নতুন আরেকটি বছর। নতুন বছরের শুরুতেই আপনারা অনেকেই চান আপনাদের নিজের বিজনেস বা প্রতিষ্ঠানের নামে কাস্টমাইজ গিফট তৈরি করে সেই গিফটটিকে আপনার কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে উপহার হিসেবে দিতে, যার ফলে আপনার বিজনেসের সেল এবং পরিচিতি দুটোই বাড়বে। সব থেকে কম খরচে তৈরি করা যাবে এমনই 5টি ইউনিক কাস্টমাইজেবল প্রমোশনাল গিফট দেখাবো আজকের এই ভিডিওতে। আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে আপনাদের বলতে পারি যে এই ভিডিওতে দেখানো কাস্টমাইজেবল প্রমোশনাল গিফটগুলো অবশ্যই আপনার পছন্দ হবে এবং কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য এই ধরনের প্রমোশনাল গিফটগুলো একদম ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন তাও জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এক কথায়, আপনারা যারা নতুন বছরের জন্য প্রমোশনাল গিফট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইউনিক এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখুন। তো চলুন, আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক। তো চলুন এইবার আমরা পর্যায়ক্রমে এক এক করে দেখে নেই সেই 5টি ইউনিক প্রমোশনাল গিফটগুলো। নাম্বার 1, ক্যালেন্ডার। নতুন বছরের শুরুটা হয় যার সাথে, সেটি হলো ক্যালেন্ডার। নতুন বছরের শুরুতে সকলেরই আকর্ষণ থাকে এই ক্যালেন্ডারের প্রতি, তাই নিঃসন্দেহে ক্যালেন্ডার একটি প্রমোশনাল গিফট হতে পারে। বিজনেসের প্রচারণার জন্য আপনি আপনার প্রতিষ্ঠানের নামে ক্যালেন্ডার তৈরি করে বছরের শুরুতেই যদি আপনার নির্দিষ্ট গ্রাহককে সেটি উপহার হিসেবে দেন তাহলে তা খুবই কার্যকরী হবে, কারণ একটি ক্যালেন্ডার পুরো বছর জুড়ে ব্যবহৃত হয়। যেহেতু ক্যালেন্ডারটি পুরো বছর জুড়ে ব্যবহৃত হবে, যার ফলে আপনার প্রতিষ্ঠানের মার্কেটিংও চলতে থাকবে পুরো বছর জুড়ে। তবে ক্যালেন্ডার তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এর খরচ, কারণ ক্যালেন্ডারগুলো যেহেতু প্রিন্টিং প্রেসে ছাপানো হয় সেক্ষেত্রে 500 পিস বা 1000 পিসের নিচে ক্যালেন্ডারগুলো তৈরি করা যায় না, ফলে খরচ হয়ে যায় অনেক বেশি। আর এই কারণে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও আর ক্যালেন্ডারগুলো তৈরি করা হয়ে ওঠে না। তবে আপনাকে একটি খুশি খবর জানিয়ে রাখি যে এই বছরে আপনি চাইলে সর্বনিম্ন 100 পিস কিংবা 200 পিসও ক্যালেন্ডার তৈরি করে নিতে পারবেন, তাও আবার একদম কম খরচে। ক্যালেন্ডারগুলি দেখতে কেমন হয় এবং কোথা থেকে ক্যালেন্ডারগুলি একদম কম খরচে তৈরি করে নিতে পারবেন তার খুঁটিনাটি বিষয় নিয়ে অলরেডি ভিডিওর কাজ চলছে। খুব শীঘ্রই সেই ভিডিওটি এই চ্যানেলে পাবলিশড হবে, তাই আপনি যদি এবছরের ক্যালেন্ডার তৈরির পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকুন। নাম্বার 2, কাস্টমাইজ মগ। পানির অপর নাম যেমন জীবন, তেমনি বিজনেসের অপর নাম মার্কেটিং। নতুন বছরে মার্কেটিংয়ের জন্য প্রমোশনাল গিফট হিসেবে কাস্টমাইজ মগের জুড়ি নেই। এই ধরনের মগগুলোতে আপনার প্রতিষ্ঠানের নাম লোগো প্রিন্ট করা হয়ে থাকে। আপনি যদি এই ধরনের মগগুলো তৈরি করে আপনার গ্রাহককে নতুন বছরের উপহার হিসেবে দেন তাহলে সে নিয়মিত তার দৈনন্দিন কাজে এই মগগুলোকে ব্যবহার করতে পারবে। যেহেতু মগগুলোতে আপনার প্রতিষ্ঠানের লোগো কিংবা নাম লেখা থাকবে, সেই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের মার্কেটিংও চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত মগগুলো আপনার গ্রাহক ব্যবহার করতে থাকবে। এই মগগুলো কত ধরনের হয়ে থাকে, কী ধরনের ম্যাটেরিয়াল দিয়ে মগগুলো তৈরি করা হয়েছে, এই সকল খুঁটিনাটি বিষয় নিয়ে এই চ্যানেল অলরেডি বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে। আপনি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে এখনই সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। তবে নতুন বছরের প্রমোশনাল গিফটের জন্য কিভাবে আপনার প্রতিষ্ঠানের নাম এবং লোগো দিয়ে এই ধরনের মগগুলো তৈরি করা হয় তার খুঁটিনাটি বিষয় নিয়ে অলরেডি একটি ভিডিও তৈরি হচ্ছে, সেই ভিডিওটিও খুব শীঘ্রই এই চ্যানেলেই আসছে। সেই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার প্রতিষ্ঠানের নাম বা লোগো দিয়ে প্রিন্টকৃত মগগুলো তৈরির পরে কেমন হবে। তো আশা করছি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই ভিডিওটি পাবলিশড হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটিও আপনি দেখবেন। নাম্বার 3, কাস্টমাইজ টি শার্ট। সময়ের সাথে সাথে মানুষের চাহিদা এবং রুচির পরিবর্তন হয়েছে, তাই তো নতুন বছরের শুরুতেই একটি কাস্টমাইজ টি শার্ট উপহার দিয়ে আপনার গ্রাহককে খুশি করতে পারেন খুব সহজেই। এই টি শার্টটি একদিকে যেমন আপনার গ্রাহক পরিধান করে তার প্রয়োজন মেটাতে পারবে, তেমনি অন্যদিকে আপনার প্রতিষ্ঠানের প্রচারণা এবং সেল বৃদ্ধিতে অনেকটাই সহযোগী হিসেবে কাজ করবে এই ধরনের কাস্টমাইজ টি শার্টগুলো। এই ধরনের টি শার্টগুলো মূলত কোন ধরনের ফেব্রিক দিয়ে তৈরি করা হয়ে থাকে, টি শার্টগুলো দেখতে কেমন হয় এবং টি শার্টগুলোতে
প্রিন্টের পরে প্রিন্ট কোয়ালিটি কেমন হয় এই সকল খুঁটিনাটি বিষয় নিয়ে এই চ্যানেলে অলরেডি কিছু ভিডিও দেওয়া রয়েছে। আপনি সেই ভিডিওগুলো দেখে নিলে হয়তো একটি বেসিক ধারণা আপনি পেয়ে যাবেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে খুব শীঘ্রই শুধুমাত্র নতুন বছরের উপহারের জন্য কিভাবে আপনার প্রতিষ্ঠানের নাম বা লোগো দিয়ে এই ধরনের টি শার্টগুলো তৈরি করে নিতে পারবেন তার একটি ভিডিও আসছে। তাই অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সেই ভিডিওটি পাওয়ার জন্য। আশা করছি সেই ভিডিওটি দেখার পরে আপনিও একদম ঘরে বসেই আপনার প্রতিষ্ঠানের জন্য নতুন বছরের গিফটের টি শার্ট তৈরি করে নিতে পারবেন। নাম্বার 4, কাস্টমাইজেবল কলম বা পেন। কলম একটি নিত্য প্রয়োজনীয় পণ্য যা আমরা কন্টিনিউ আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি। আপনি চাইলে একটি কলমে আপনার প্রতিষ্ঠানের নাম লোগো সহ আপনার প্রয়োজনীয় ইনফরমেশান প্রিন্ট করিয়ে সেটিকে নতুন বছরের শুরুতে আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে উপহার হিসেবে দিতে পারেন, যার ফলে আপনার গ্রাহক কন্টিনিউ সেই কলমটি ব্যবহার করবে এবং আপনার প্রতিষ্ঠানের প্রচারণা ও সেল দুটি বৃদ্ধি পাবে। সবথেকে কম খরচে একদম ঘরে বসেই কোথায় থেকে আপনি এই ধরনের কলমগুলো প্রিন্ট করিয়ে নিতে পারবেন? কলমগুলোতে মূলত কোন ধরনের প্রিন্ট করা হয়ে থাকে, প্রিন্ট কোয়ালিটি কেমন হয় এবং এই ধরনের কলমগুলো কতগুলো মডেলের হয়ে থাকে, এই সকল খুঁটিনাটি বিষয় নিয়ে অলরেডি একটি ভিডিও তৈরির কাজ চলছে। খুব শীঘ্রই সেই ভিডিওটি এই চ্যানেলে পাবলিশড হবে। আপনি সেই ভিডিওটি দেখার পরে খুব সহজেই বুঝতে পারবেন এই ধরনের কলম সম্পর্কে। নাম্বার 5, কাস্টমাইজেবল ওয়াটার পট। কর্পোরেট, নন কর্পোরেট, ব্যাংক, ছোট কিংবা বড় যে কোনো প্রতিষ্ঠানে গেলেই আপনি চোখে পড়বে এই ধরনের কাস্টমাইজেবল ওয়াটার পটগুলি। একটু খেয়াল করলে দেখবেন যে ওয়াটার পটগুলিতে প্রিন্ট করা রয়েছে নানা ধরনের প্রতিষ্ঠানের নাম লোগো সহ বিভিন্ন ডিজাইন। বর্তমান সময়ে বাংলাদেশে এই ধরনের ওয়াটার পটগুলো ব্যবহার ক্রমশই বেড়েই চলেছে, তাই বলা যেতে পারে বাংলাদেশের প্রমোশনাল গিফটের জন্য এটি একটি অন্যতম প্রোডাক্ট। তাই আপনিও চাইলে নতুন বছর শুরুতেই আপনার প্রতিষ্ঠানের নাম লোগো সহ আপনার ইচ্ছে মতো যে কোনো ধরনের ডিজাইন প্রিন্ট করে আপনার গ্রাহককে এই ধরনের ওয়াটার পটগুলো উপহার হিসেবে দিতে পারেন। এই ধরনের ওয়াটার পটের অলরেডি একটি ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র নতুন বছরের প্রমোশনাল গিফটের জন্য কিভাবে একটি ওয়াটার পট ডিজাইন করে সেটিকে প্রিন্ট করা হয়, কী কী তথ্য সেখানে দিতে হয়, এই সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আরও একটি ভিডিওর কাজ চলছে। সেই ভিডিওটিও খুব শীঘ্রই এই চ্যানেলেই পাবলিশড হবে। আমি আশা করি আপনি সেই ভিডিওটিও দেখবেন এবং আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার প্রতিষ্ঠানের জন্য এই ধরনের ওয়াটার পটগুলো তৈরি করলে সেগুলো দেখতে কেমন হবে এবং সেটি গিফট হিসেবে দেওয়া যায় কি না। আশা করছি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং আপনিও নতুন বছরে একটি ইউনিক কাস্টমাইজেবল প্রমোশনাল গিফট তৈরি করে আপনার গ্রাহককে গিফট দিয়ে অনেক বেশি খুশি করতে পারবেন, যার ফলে আপনার বিজনেসে প্রসার এবং সেল দুটোই অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে। এরপরেও যদি এই ভিডিও রিলেটেড আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তাহলে তা এই ভিডিওর কমেন্ট সেকশানে লিখতে পারেন, আমি যত দ্রুত সম্ভব আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সো দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি এবং আপনার পরিবার নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।